বেকার কাউন্সিলর আইসলা নি স্থানীয় কাউন্সিলর একবার আই গেছে আমরা দেখছি আমরা তো দেখছি আমরা তো মাস কষো খেলাইছিল পুরো কাল তো হয়েছিল আসলে উপশহরের যে পশ্চিম তেরো রতন যে এলাকা সেই এলাকায় আমরা এই মুহূর্তে আসলে আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানকার মানুষের দুর্ভোগ, জনদুর্ভোগ অনেকটাই। মানুষ প্রত্যেকের বাসায় বাসায় পানি এবং ছিন্নমূল মানুষ এখানে বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ বসবাস করেন, কিচ্ছু নাই। আসলে প্রত্যেকটি যে কলোনি রয়েছে সে প্রত্যেকটি কলোনি কিন্তু বন্ধ, এখানে পানিবন্দী মানুষ, প্রত্যেকটি বাসা বাড়ির মানুষ কিন্তু এখানে নেই। অনেকেই প্রায় চার পাঁচ দিন থেকে তারা পানিবন্দী হয়ে আছেন। সামনেই কিন্তু বহুতল একটি ভবন, সেই ভবনের নিচেই এখানের মানুষ গরো ফানি আমায় গেছে শাসি নাইনি আসলে এই পানি, আসলে জলাবদ্ধতা যেটা বলা যায় যে প্রায় কুমোর পানি ছিল, এই মুহূর্তে আসলে প্রায় হাঁটু পানি। আসলে মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে বাড়িঘর থেকে বের হয়ে বাধ্য হয়ে, এবং বিশেষ করে এই নোংরা পানি আসলে অনেকটাই পানিবাহিত অনেক রোগ রয়েছে সেগুলো হতে পারে, বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের অনেকটাই ক্ষতি হবে, একটু সতর্ক থাকতে হবে। আসলে নিম্ন আয়ের মানুষ তারা অনেকটাই কষ্টে রাত্রি যাপন করছেন, দিন যাপন করছেন এই জায়গায়। এখানে রান্নার চুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রান্নার কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নেই। আসলে বেহাল অবস্থায় উপশহরের যে পশ্চিম তেরো রতনের মানুষ, আসলে বাসার ভিতরে অনেকটাই পানি জমে রয়েছে। ইয়া অবস্থা করুন খারাপ। অবশ্যই আমরা একটু জনপ্রতিনিধি যারা আছেন তাদের সুদৃষ্টি আমরা কামনা করছি। আসলে উপশহর পশ্চিম তেরো রতনের মানুষ অনেকটাই অসহায় হয়ে পড়েছেন, জীবন জীবিকা তাদের অনেকটাই স্তব্ধ হয়ে গিয়েছে, বেঁচে থাকাটাই অনেক কষ্টর হয়ে দাঁড়িয়েছে এই জায়গায়। আসলে যেহেতু বিদ্যুৎ আছে, যদি বিদ্যুতের কোনো কারেন্টের লাইন যদি ছিঁড়ে যায় তাহলে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টও কিন্তু হতে পারে এই ধরনের।